সালাম আলাইকুম। আজকে চায়না তাইওয়ানের যে সাম্প্রতিক বিষয়গুলো আছে এটার উপর আজকে একটা দ্বিতীয় ভিডিও বানাচ্ছি, তো আশা করি এই ভিডিওটা আপনারা পছন্দ করবেন। চায়না তাইওয়ানের বর্তমান পরিস্থিতিটাকে বিশ্লেষণ করতে গিয়ে আমার মনে হয় আমি আজকে ব্যাখ্যা করব আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বা ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে একটা বিখ্যাত থিওরি আছে যেটাকে বলা হয় থুসিডাইডস ট্র্যাপ। আজকে আলোচনা করব থুসিডাইডস ট্র্যাপটা কী, কেন এবং বর্তমান প্রেক্ষাপটের সাথে এটার কোনো যোগ সংযোগ আছে কি না, এবং কিভাবে বর্তমান পরিস্থিতিতে থুসিডাইডস ট্র্যাপটা কাজ করছে। তো গল্পের শুরুতেই বলে নেই যে থুসিডাইডস আজ থেকে 5000 বছর আগে একজন দার্শনিক ছিলেন, বেসিক্যালি উনি একজন গ্রিক দার্শনিক। ওনাকে আবার বলা হয় ফাদার অফ হিস্ট্রি, কারণ ইতিহাসের প্রথম বইটা থুসিডাইডস লিখেছিলেন। তো থুসিডাইডস তার সময়কার যে দুটো বড় পাওয়ার ছিল স্পার্টা এবং এথেন্স, তার মধ্যে স্পার্টা ছিল প্রতিষ্ঠিত শক্তি এবং এথেন্স ছিল নব্য শক্তি। বর্তমান সময়ের সাথে তুলনা করলে স্পার্টা ছিল ইউএসএর মতো আর এথেন্স হচ্ছে চায়নার মতো, যে মাত্র একটা বড় শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো থুসিডাইডস ট্র্যাপ বা এই থিওরিটা যেটা থুসিডাইডস দিয়েছিলেন আজ থেকে 5000 বছর আগে, এথেন্স এবং স্পার্টার মধ্যকার যে তাদের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটাকে বিশ্লেষণ করতে গিয়ে থুসিডাইডস বলেছিলেন যে পৃথিবীতে যে রাষ্ট্রীয় ক্ষমতায় বা ভূপ্রকৃতিগত ক্ষমতায় বা বিশ্ব ক্ষমতায় যারা থাকবে একসময় তাদের ক্ষমতা খর্ব হবে এবং নব্য শক্তি উত্থান হবে, এবং প্রতিষ্ঠিত শক্তির মধ্যে একটা ভয় থাকবে যে আমার ক্ষমতা কমে আসছে, আমাকে তো যে কোনো মুহূর্তে নব্য শক্তি হারিয়ে দিবে। আর নব্য শক্তির মধ্যে একটা অ্যাসপিরেশন থাকবে, আশা থাকবে যে আমি এতটাই শক্তিধর হয়েছি যে আমার এখন বিশেষ ক্ষমতা নিয়ে নিতে হবে। এই যে এক পার্টির ভয় আর এক পার্টির অ্যাসপিরেশন বা আশা, এই দুইটার রেজাল্ট হচ্ছে সংঘর্ষ অনিবার্য। থুসিডাইড তার যে থিওরি থুসিডাইডস ট্র্যাপ সেটাতে বলেছেন যে যখনই একটা প্রতিষ্ঠিত শক্তি আস্তে আস্তে শক্তি হারাবে এবং নতুন একটা শক্তি এমন এক পর্যায়ে নিয়ে যাবে শক্তি প্রতিষ্ঠিত হবে যে সেক্ষেত্রে একটা পাওয়ার শিফট করার সময় আসবে, তার মানে নতুন শক্তি যাবে পৃথিবীর ক্ষমতা দখল করতে, পুরনো শক্তি যাবে ক্ষমতা আঁকড়ে থাকতে। এরকম যদি হয় তাহলে সংঘাত অনিবার্য। এখন এই সংঘাতের দুইটা রেজাল্ট হতে পারে, একটা হচ্ছে মানে যুদ্ধ তো হবেই, যুদ্ধ হয়ে এটা ক্ষয়ক্ষতি হবে, রক্তাক্ত যুদ্ধ হতে পারে। আরেকটা হতে পারে যে যুদ্ধ হলো না, শান্তিপূর্ণভাবে বিবাদ মীমাংসা করে এটা হতে পারে, সমাধান হতে পারে, কিন্তু সেক্ষেত্রেও এটার সমাধান হিসাবে বা ঘটনার পরিণতি হিসাবে যে কোনো একটা শক্তিকে নাম্বার 1 আর একটা শক্তিকে নাম্বার 2 হিসাবে বিবেচনা করতে হবে। দুইটা শক্তি কখনো নাম্বার 1 হবে না, যে কোনো একজনকে মানে বিশ্বের 1 নম্বর শক্তি এবং যে হেরে যাবে সে বিশ্বের 2 বা 3 শক্তি হিসেবে থেকে যাবে। তো এটাকে থুসিডাইডস ট্র্যাপ বলা হয় কেন? এটাকে থুসিডাইডস ট্র্যাপ বলা হয় এই কারণে যে এটা একটা ফাঁদের মতো, এই যে সাইকোলজিটা একটা ফাঁদের মতো, কারণ পৃথিবীতে কখনো না কখনো কেউ না কেউ 1 নম্বর শক্তি হিসেবে থাকবে। তো দীর্ঘদিন 1 নম্বর শক্তি হিসেবে থাকার পর যেটা হয় তার শক্তি খর্ব হয়ে যায়, তখন নতুন নতুন পাওয়ার এসে শক্তি বৃদ্ধি করে এবং তারা 1 নম্বর শক্তিকে সরিয়ে দিয়ে পাওয়ার শিফট করে তারা নিজেরাই 1 নম্বর শক্তিতে পরিণত হতে চায়। তো গত 500 বছরের ইতিহাস দেখা যাচ্ছে পৃথিবীতে যেই থুসিডাইডস যে থিওরি দিয়েছে এই থিওরিতে 16 বার এই সিচুয়েশন হয়েছে যে গ্লোবাল 1 নম্বর শক্তি পাওয়ার দুর্বল হয়ে গেছে এবং যে পরবর্তীতে নতুন শক্তি উত্থান হয়েছে সেই শক্তি এসে 1 নম্বর শক্তিকে মানে হটিয়ে দিয়েছে এবং পাওয়ার নিয়েছে। এখন 16 বারের মধ্যে 12 বারই যুদ্ধ হয়েছিল, 4 বার শুধুমাত্র যুদ্ধ ছাড়া রক্তপাত ছাড়া শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে, কিন্তু হস্তান্তর হয়েছেই, 1 নম্বর শক্তি আর সাস্টেন করতে পারে না, 2 নম্বর শক্তি এসে 1 নম্বর শক্তিকে থেকে ক্ষমতা নিয়ে বিশ্ব ক্ষমতা অর্জন করেছে। আমরা যদি এটা শেষ উদাহরণটা দেখি যে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পরে যুক্তরাষ্ট্র ক্ষমতাটা নিয়ে নেয় ব্রিটেন থেকে, গ্রেট ব্রিটেন যুদ্ধের আগে ছিল 1 নম্বর ক্ষমতা, কিন্তু যুদ্ধের মধ্যে আমেরিকা এটা নব্য শক্তি হিসেবে আবির্ভূত হয় এবং আমেরিকা যেহেতু দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের বিজয়ী শক্তিগুলোর মধ্যে একটা অন্যতম শক্তি এবং বড় শক্তি পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়, তারা ব্রিটেন থেকে গ্লোবাল হেজিমনটা নিয়ে নেয় এবং সেক্ষেত্রে তাদের মধ্যে কোনো সংঘাত হয় নাই, শান্তিপূর্ণভাবে যে ক্ষমতার ট্রান্সফারটা হয়েছে।
কিন্তু গত 500 বছরের ইতিহাস দেখলে দেখা যাবে যে 16 বারের মধ্যে 12 বারই যুদ্ধ হয়েছে। তো যুদ্ধটাই আসলে অনিবার্য, এইটি হচ্ছে থুসিডাইডস ট্র্যাপের একটা বড় প্রতিপাদ্য। এবং থুসিডাইডস ট্র্যাপের আরও কিছু আনুষঙ্গিক বিষয় আছে, যেমন বলা হয়েছে যে নতুন শক্তি যখন বাড়তে থাকবে তখন সে প্রথমে সফট পাওয়ার দিয়ে নিজেকে ডেভেলপ করবে, এরপরে সে হার্ড পাওয়ার অ্যাটেন্ড করবে, এবং যখন সে গ্লোবাল পাওয়ার হিসেবে আবির্ভূত হবে তখন তার হার্ড এবং সফট পাওয়ার দুইটাই ইউনিক পর্যায়ে চলে যাবে। এবং আমরা যদি চায়নার গ্রোথটা দেখি, চায়না 1978 সালে একটা স্ট্যাটিস্টিক্স পাওয়া গেছে যে চায়নায় 1978 সালে 10 জনের মধ্যে 9 জন ছিল গরিব, 1 জন ছিল মোটামুটি পভার্টি লাইনের উপরে। 40 বছরের মধ্যে চায়না এখন এটাকে রিভার্স করে দিয়েছে, তার মানে চায়নায় প্রতি 10 জনে 9 জন হচ্ছে পভার্টি লাইনের উপরে, 1 জন হচ্ছে পভার্টি লাইনের নিচে, যেটাকে চায়না আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ইরেডিকেট করার বা মুছে ফেলার জন্য চেষ্টা করবে। বলাই বাহুল্য, চায়না হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ঘনবসতিপূর্ণ দেশ এবং সবচেয়ে বেশি লোক আছে চায়না, পৃথিবীর অর্ধেকের বেশি লোক হচ্ছে চায়নাতে। তো চায়না যদি 40 বছরের মধ্যে গরিব দেশ থেকে ধনী দেশে পরিণত হয়, তার মানেই বোঝা গেল চায়না আসলেই গ্লোবাল হেজেমন হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে। এখন আরেকটা উদাহরণ দিই, 2004 সালে আমেরিকা এবং চায়নার ট্রেড ব্যালেন্স ছিল, ইউএসএ ছিল চায়নার ডাবল। যদি চায়নার কাছে $100 থাকতো, ইউএসএর কাছে তাহলে ছিল $200। এটা উদাহরণ হিসেবে দিলাম। 2014 এসে ইউএসএ এবং চায়নার ইকোনমি সমান সমান, এবং বর্তমানে চায়নার ইকোনমি ইউএসএকে ক্রস করে গেছে এবং বড় হচ্ছে, এবং প্রজেকশন দেওয়া হচ্ছে 2025-এ চায়নার অর্থনীতি ইউএসএর অর্থনীতিকে 1.5 গুণ বেশি থাকবে এবং শক্তিশালী হবে। তো চায়না যখন এই যে শক্তিটা অর্জন করছে, চায়না কিন্তু থুসিডাইডস ট্র্যাপের মতো এই নীতি ফলো করেই প্রথমে তার সফট পাওয়ারটাকে ইউজ করতো। চায়না মানুষকে লোন দিত, কারণ চায়না মিলিটারিলি স্ট্রং ছিল না, চায়না মানুষকে লোন দিত, লোন নিয়ে নিয়ে মানুষ চায়নার ভক্ত হয়ে যায়। সফট পাওয়ার ডিপ্লয় করে চায়না পড়ালেখা জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে অনেক উন্নতি করেছে। আর বর্তমানে চায়না তার হার্ড পাওয়ার, অর্থাৎ হচ্ছে মিলিটারি পাওয়ার এবং অন্যান্য যেগুলো এলিমেন্ট আছে হার্ড পাওয়ারের, সে হার্ড পাওয়ারকে ডেভেলপ করে এমন একটা জায়গায় চলে আসছে যে চায়না এখন বর্তমানে যে কোনো শক্তির মোকাবেলা করতে প্রস্তুত। তার মানে হচ্ছে চায়না হচ্ছে নব্য শক্তি এবং প্রতিষ্ঠিত শক্তি ইউএসএর মধ্যে, কিন্তু এখন যে অবস্থা তৈরি হয়েছে তাতে ইউএসএর মনের মধ্যে একটা ভয় চলে আসছে যে চায়না গ্লোবাল হেজেমন পেয়ে যাচ্ছে। আর চায়নার মধ্যে একটা আশা আছে যে ইউএসএ তো দুর্বল হয়ে গেছে, আমি এখন পৃথিবীর 1 নম্বর শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় আসছে। এবং থুসিডাইডস ট্র্যাপের আরেকটা প্রতিপাদ্য ছিল যে দুইটা শক্তি যখন বড় শক্তিতে পরিণত হয় তখন দেখা যায় যে থার্ড পার্টির ইন্টারেস্টের জন্যই বা তৃতীয় কোনো শক্তির ইন্টারেস্টের জন্য যুদ্ধটা লেগে যায়। আপনি দেখেন এখন ইউএসএ এবং চায়না নিজস্ব কিন্তু সরাসরি যুদ্ধ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয় না, পরিস্থিতি হচ্ছে কি তাইওয়ানকে নিয়ে। তার মানে হচ্ছে তৃতীয় শক্তিকে মোকাবেলা করতে গিয়ে পৃথিবীর 1 নম্বর এবং 2 নম্বর শক্তির মধ্যে একটা যুদ্ধ বা ঝগড়া লেগে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিচ্ছে। এটাও কিন্তু থুসিডাইডস ট্র্যাপের মধ্যে এই থিওরিতে আছে। তার মানে এই যে বর্তমানে যে চায়নার সাথে তাইওয়ানের যে দ্বন্দ্ব, এটার মধ্যে যে অনেকে জিজ্ঞেস করে যে আমেরিকা কেন ইনভলভ হচ্ছে, আমি আরেকটা ভিডিওতে বলেছি আমেরিকা ইনভলভ হয়েছে মূলত আমেরিকার ইন্টারেস্ট হচ্ছে তাইওয়ান থেকে আমেরিকায় সেমিকন্ডাক্টর যে চিপ যায়, যেইগুলো ওদের রোবোটিক্স এবং অন্যান্য যন্ত্রপাতি কম্পিউটার মোবাইল গাড়িতে ব্যবহৃত হয়, এটা ছাড়া আমেরিকার টেক কোম্পানিগুলো 1 মাসও চলতে পারবে না। আর চায়না চায় তাইওয়ানকে নিয়ে তাইওয়ানের যে বাণিজ্য, তাইওয়ানের যে ব্যবসা, এই যে টেকনোলজি যে অ্যাডভান্সমেন্ট করেছে সেই টেকনোলজি চায়না নিয়ে নেবে এবং এই মার্কেটে মনোপলি নিয়ে আমেরিকাকে ঠকাবে বা ঠেকাবে, যেটাই বলেন আপনি। তো এভাবে করে চায়না কিন্তু চাচ্ছে নব্য শক্তি হিসেবে স্টেপ বাই স্টেপ গ্লোবাল পাওয়ারটাকে দখল করতে, আর আমেরিকা চাচ্ছে কোনো মতে তার পাওয়ারটাকে ধরে রাখতে। আমি আরেকটা ভিডিওতে বলেছি যে আমেরিকার যে গ্লোবাল ডমিনেন্স সেটা দুইভাবে হয়, একটা হচ্ছে আমেরিকা পৃথিবীকে 7টা কমান্ডের মাধ্যমে ভাগ করেছে, জিওগ্রাফিক লোকেশনে তার ট্রুপস ডিপ্লয় করা আছে, যেমন এশিয়াতে এশিয়া প্যাসিফিক কমান্ড বা ইন্দো প্যাক কমান্ড আছে আমেরিকার। আরেকটা হচ্ছে সুইফট, সুইফট হচ্ছে আমেরিকান মনিটারি সিস্টেমের মাধ্যম ছাড়া পৃথিবীর কোনো দেশ ট্রানজ্যাকশন করতে পারবে না, লেনদেন করতে পারবে না। যে আমরা যখন ডলার কোথাও পাঠাই আমেরিকার ব্যাংকের মাধ্যমে পাঠাতে হয়, কেউই এটা ছাড়া পারবে না। সো এই দুইটা স্টেপের মাধ্যমে আমেরিকা পুরো বিশ্বকে এতদিন কন্ট্রোল করতো, এখন চায়না রাশিয়ার সাথে মিলে সুইফটের বিকল্প চিন্তা করছে। আর মিলিটারিলি
আমেরিকা যেভাবে করে পৃথিবীতে দখল করেছে, চায়না মোটামুটি একই পরিমাণের শক্তিশালী হয়েছে এবং শক্তি অর্জন করেছে, এবং চায়না তো আবার আমেরিকার মতোই নিউক্লিয়ার পাওয়ার হোল্ডার। তার মানেই হচ্ছে আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ডের পরে যে পাওয়ার পেয়েছিল সেই পাওয়ার এনজয় করেছে এবং এতদিন শীর্ষে ছিল, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে আমেরিকার পাওয়ার কমে আসছে এবং চায়নার পাওয়ার তো দেখা যাচ্ছে 78 সালের পর থেকে গ্র্যাজুয়ালি চায়না প্রথমে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি দিয়ে, সাংস্কৃতিক এবং পড়ালেখার বিভিন্ন স্টেপ দিয়ে চায়না অগ্রসর হয়েছে। বর্তমানে মানে সফট পাওয়ার দিয়ে অগ্রসর হয়েছে, বর্তমানে চায়না হার্ড পাওয়ার, তার মানে হচ্ছে মিলিটারি পাওয়ার দিয়ে আমেরিকাকে দেখিয়ে দিতে চায়। আর এটাই হচ্ছে থুসিডাইডস চ্যাপের প্রতিপাদ্য, যে নতুন শক্তি যখন ক্ষমতাবান হয়ে যায় তখন সে পুরনো শক্তিকে গায়ের জোরে হোক যেভাবে হোক তাকে সরিয়ে দিতে চাবে এবং ওয়ার্ল্ডের 1 নম্বর পাওয়ার হিসেবে পরিগণিত হতে চাবে। তো এক্ষেত্রে সংঘাত অনিবার্য, এবং অনেকেই মনে করে যে তাইওয়ান ইস্যুতে আমেরিকা এবং চায়নার মধ্যে একটা সংঘাত লেগে যেতেই পারে। আমি তো বলি এই সম্ভাবনা অত্যন্ত বেশি, এবং থুসিডাইডস চ্যাপের থিওরি অনুযায়ী এবং গত 500 বছরের ইতিহাসে আপনাদেরকে বললাম যে 16 বার এই সিচুয়েশন তৈরি হয়েছে, 12 বার যুদ্ধ হয়েছে, তার মানে 60%-এর উপরে চান্স হচ্ছে যুদ্ধ হবে, আর 4% চান্স হচ্ছে যে ভদ্রভাবে যদি আমেরিকা চায়নাকে ছেড়ে দেয় গ্লোবাল হেজেমন তাহলে যুদ্ধ হবে না। আমরা যুদ্ধের পক্ষে না, কিন্তু পৃথিবীর ইতিহাস বলে যে যুদ্ধটাই কিন্তু স্বাভাবিকভাবে হয়, কারণ কেউই স্বাভাবিকভাবে তার নিজের শ্রেষ্ঠত্ব ছেড়ে দিতে চাবে না। তো চায়না তাইওয়ান ইস্যুতে আমেরিকার ইনভলভমেন্ট এবং এই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে থুসিডাইডস ট্র্যাপ বা এই যে মনস্তত্ত্ব, এই জিনিসটা আজকে ব্যাখ্যা করলাম। আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো লাগবে। এই থুসিডাইডস ট্র্যাপ 5000 বছর আগে থেকে চলছে, বর্তমান আছে, ভবিষ্যতেও থাকবে। ক্ষমতা দ্বন্দ্ব থাকবে, পৃথিবীতে কেউ হবে নাম্বার 1 পাওয়ার, কেউ হবে সাবসিকুয়েন্টলি নতুন পাওয়ার, এবং নতুন পাওয়ার সবসময় যাবে পুরনো ক্ষমতাকে ধরকে সরিয়ে দিয়ে গ্লোবাল পাওয়ারে পরিণত হতে, এবং এটার জন্য সংঘাত অনিবার্য। এখন দেখার বিষয় যে আমরা গত 500 বছরের সেই 16টা কেসের মধ্যে 12 বার যুদ্ধ হয়েছিল, আমরা কি যুদ্ধের মধ্যে পড়বো নাকি 4 বার শান্তিপূর্ণ মীমাংসা হয়েছিল? আমরা সেই লোয়ার পার্সেন্টেজ, যে শান্তিপূর্ণভাবে যে মীমাংসা হয় সেদিকে আমরা যাচ্ছি, এটা এখন দেখার বিষয়। এটা শুধু সময়ই বলতে পারবে যে এই মীমাংসা ফয়সালা কি শান্তিপূর্ণভাবে হবে নাকি সংঘাতের মাধ্যমে হবে। আশা করছি শান্তিপূর্ণভাবেই হবে, মানুষের বিবেক জেগে উঠুক, মানুষ শান্তিপূর্ণভাবেই পৃথিবীতে বসবাস করুক, আমরা সেটাই আশা করি। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।